সুদের লেনদেন করে যেসব ব্যাংকগুলি অর্থাৎ সুদি ব্যাংকে চাকরি করা বৈধ না অবৈধ প্রশ্নটা হবে সুদি ব্যাংকে চাকরি করা বৈধ না অবৈধ কারণ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান এ সমস্ত ব্যাংক বেশিরভাগ মানে আকর্তার বিস্তার সুদি ব্যাংক ইসলামিক ব্যাংক পাওয়া যায় না তো দেখেন ভাই এতে যে কোনো চাকরি করেন না কেন করাটা সম্পূর্ণভাবে হারাভাবে হারাম হবে যেহেতু এদের চাকরি করার অর্থই হলো সুদের উপর সহায়তা করা আর আল্লাহ রব্লাহ আল আমিন বলছেন ওয়াতাহ আনু আলা আল বিররা ওয়ালা তা অনু আলা আলী ইসমাইল উদ ওয়ান ইন আল্লাহ শাদীদুল একাসরাত উল্ল মাত নম্বর দুই সৎ কাজ ও আত্মসংযোমি তোমরা পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও সিবা কাজে একে অন্যের সাহায্য করো করিও না আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর তো ব্যাপার হচ্ছে যেই জন্যে বলবো যে ওই ব্যাংকে চাকরি করার উদ্দেশ্যই হলো তাদেরকে সহযোগিতা করা বুঝলেন তো ব্যাপার হচ্ছে সহায়ক হিসাবে অভিশাপে সামিল হবে সেই ব্যক্তি যে এই ব্যাংকে চাকরি নিল নবী নাম সুদ সুদখোর সুদদাতা তার সাক্ষীদাতা তার লেখককে অভিশপ্ত করেছেন এবং বলেছেন ওরা সবাই সমান কেউ কম বেশি হবে না কুল্লু হুম প্রত্যেককেই বলা হয়েছে যে তারা সকলেই সমান হবে সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার পাঁচশো আঠান্ন আঠানব্বই পক্ষান্তরে কাজ যদি সুদী কারবার সহায়ক না হয় তাহলে উক্ত কারবারে তার সম্মতি ও মন সমর্থন প্রকাশ পায় যদি ব্যক্তি বলে যে আমি সমর্থন করি না আমি অন্য কাজ করি ওই ব্যাংকেই করি ব্যাংকের বেতন নি কিন্তু আমি অন্য কাজ করি জি না যাই করেন না কেন করা যাবে না ওই ব্যাংকে আপনার কোন রকম সহযোগিতা মানে করা যাবে না কারণ সুরা মায়েদার যে জন্য মুরাইত করলাম স্পষ্ট সেখান থেকে বোঝা যায় যে আপনি সেখানে সাপোর্ট করেন বা নাই করেন আপনি তাদের সাথে জড়িত থাকলে আপনিও সমান অধিকারী হবেন আপনি একটা সাক্ষী হিসাবে থাকবেন অর্থাৎ প্রয়োজনে ওই ব্যাংকের টাকা জমা রাখার ক্ষতি নেই যদি ওই সমস্ত ব্যাংক ছাড়া টাকা জমা রাখার জন্য আমরা অন্য কোনো ভিন্ন নিরাপদ স্থান না পাই তবে এই শর্তে যেতে তা থেকে যেন কেউ সুদ গ্রহণ না করে যেহেতু সুদ গ্রহণ করা অবশ্যই হারাম ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ একজন বিখ্যাত ব্যক্তি তিনি বলেছেন যে ব্যাংকে যদি আপনার নিতান্ত ইসলামিক ব্যাংক না থাকে তাহলে আপনি টাকা রাখতে পারেন বাট ওখানে চাকরি করতে পারেন না ওটা আপনার রোজি রোজগার দুনিয়ার এত বড় পৃথিবীতে আপনি সেই সুদি কারবার যেখানে হয় সেই জায়গার তাকেই আপনি বেছে নিচ্ছেন চাকরির জন্যে এটা কখনোই যাতে করে না হয় আশা করি বুঝতে পেরেছেন যা যা খায়রান ওয়া আহসানাল আল জাজা আসসালাম ওয়ালাইকুম ও আনাতুল্লাহী ও বরাকত